প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস টেন, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেপ্টেম্বর মাসের তৃতীয় সিরিজের পার্ট সিক্স, তার বিষয় ভূগোল ও পরিবেশ, তার 100% সঠিক উত্তর এই ভিডিওতে আমি তোমাদেরকে লিখিয়ে দেবো। চলো চটপট খাতা পেন বার করো, আর তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর এখানেই পাওয়া যায়। চলো তাহলে শুরু করা যাক। দেখো, একে ছিল বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, উত্তর এখানে অনেকগুলোই রয়েছে, তার মধ্যে হবে গ, বালিয়ারি, বালিয়ারি হচ্ছে সঠিক উত্তর। 1.2 দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করো, কোনটি ঠিক। তো এখানে দেখো, উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত নীলগিরি, এটা নয়। দক্ষিণ ভারতের পূর্ববাহী নদী নর্মদা, এটাও নয়। গ দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ হচ্ছে মেহগুনি, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। 1.3 দেখো, ভারতের রুর কাকে বলা হয় জানো তো? দুর্গাপুরকে বলা হয়, খ হচ্ছে দুর্গাপুর, এখানে উত্তর হচ্ছে খ। আশা করি একের সমস্ত উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা দুইয়ে দেখবো। দুইয়ে দেখো উত্তর আছে যে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তাহলে 2.1 দেখো, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলি হলো মন্থকূপ, এটা কিন্তু ঠিক কথা, তাই ঠিক লিখবে। 2.2 দেখো, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয় না, এটা হচ্ছে ভুল কথা। আচ্ছা, 2.3 দেখো, শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, একদমই নয়, এটা হচ্ছে ভুল কথা। তাহলে 2-এর 3টে প্রশ্নের উত্তরই তোমরা ঠিকঠাক করে নিয়েছো। এবার দেখো এখানে যে 3-এর সংক্ষিপ্ত উত্তর দাও, 3-এর 1-এর হচ্ছে দেখো, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, একটু পরেই আমি লিখে দিচ্ছি। 3.2 দেখো, হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, এর উত্তরও আমি লিখে দেবো। এখন দেখো এখানে সব নাম্বার রয়েছে, 2, 3, আর লাস্ট যে প্রশ্ন রয়েছে 4, তাতে রয়েছে ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো, এটা 5 নম্বর। তো ভারতীয় জনজীবনের যে নগর উন্নয়ন হচ্ছে তাতে নেতিবাচক কি, খারাপ দিকগুলো কি কি রয়েছে, তো সেগুলো আমরা কিন্তু এবার লিখব। চলো তাহলে 3 এবং 4-এর উত্তরগুলো ঠিকঠাক করে এবার আমরা লেখা শুরু করি। 3-এর উত্তরগুলো দেখো, 3-এ ছিল যে সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা আমরা প্রথমে দেখে নেব, তারপরে উত্তর লিখব। 3.1 ছিল অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। চলো এবার আমরা উত্তর লেখা শুরু করব। উত্তর দেখো যে বিভিন্ন অক্ষাংশে হিমরেখা বিভিন্ন উচ্চতায় অবস্থানের কারণগুলি হলো ভূপৃষ্ঠে যে সীমারেখার নিচে বরফ গলে যায় বা যে সীমারেখার উপর বরফ গলে না তাকে হিমরেখা বলে। ঋতু ভেদে হিমরেখার উচ্চতার পার্থক্য হয়, শীতকালে বায়ুর উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে হিমরেখা কিছুটা নিচের দিকে নেমে যায়, একে অস্থায়ী হিমরেখা বলে। এই পর্যন্ত আশা করি লেখা হয়ে গেছে, চলো তারপরে দেখি। দেখো, ভূপৃষ্ঠে যে উচ্চতার উপর বরফ কখনো গলে না তাকে স্থায়ী হিমরেখা বলে। হিমরেখার অবস্থান অক্ষাংশ, ভূমির ঢাল, ভূমির উচ্চতা, ঋতু পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের উপর নির্ভর করে। ভূপৃষ্ঠে উচ্চ অক্ষাংশে বায়ুর উষ্ণতা কমে, কারণ অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য ঘটে। এই কারণে বিভিন্ন অক্ষাংশে সমুদ্র সমতলে বায়ুর উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে, কিন্তু অক্ষাংশের মান যত কমে হিমরেখার উচ্চতা তত বৃদ্ধি পায়। তাই নিরক্ষীয় অঞ্চলে হিমবাহ 5,500 মিটার, হিমালয় পর্বতে 5,500 মিটার, আলপস পর্বতে 2,500 মিটার এবং মেরু অঞ্চলে প্রায় সমুদ্র তলে অবস্থান করে। আশা করি ঠিকঠাক গুছিয়ে লিখে নিয়েছো 3.1-এর উত্তর। চলো এবার আমরা 3.2-এর উত্তর দেখব।
देखो प्रश्न जे हिमालय पर्वतमाला किभावे भारतीय जलवायु के नियंत्रण करे खुबी गुरुत्वपूर्ण एक प्रश्न उत्तर लेखो हिमालय पर्वतमाला भारत उत्तर सीमांत बराबर अर्ध चंद्राकारे अवस्थान करछे कय लिखबे शैलोत्क्षेप बृष्टि जलीय बाष्पपूर्ण दक्षिण पश्चिम मौसुमी वायु सूच्च हिमालय पर्वते बाधा पे गंगा ब्रह्मपुत्र समभूमिते प्रचुर शैलोत्क्षेप बृष्टि घटाय फय लेखो तीव्र शीतलता बाधा वायु शीतकाले साइबेरिया थेके आगत प्रबल शीतल वायुर हात थेके देश के रक्षा करे ठीक आछे এই পর্যন্ত লেখা হয়েছে চলো এবার তারপরে গ দেখো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম দিকে হিমালয়ের বিশেষ রূপ বক্রতার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্ব দিকে বেশি ছড়াতে পারে না ঘ দেখো বৃষ্টিপাত ও তুষারপাত এরকম পয়েন্ট করে লিখবে তোমরা আচ্ছা এই অঞ্চলে অল্প উচ্চতা বিশিষ্ট স্থান সমূহে বৃষ্টিপাত হয় এবং অধিক উচ্চতা বিশিষ্ট স্থান সমূহে তুষারপাত হয় আচ্ছা তারপর হচ্ছে আরামপ্রিয় জলবায়ু 2500 মিটার উচ্চতা পর্যন্ত স্থানে আরামপ্রিয় জলবায়ু বিরাজ করে এই পর্যন্ত লেখা হয়েছে তারপরে চয়ে দেখো যে মৌসুমী বায়ুর নিয়ন্ত্রক হিমালয় পর্বতের বক্রতার দ্বারা মৌসুমী বায়ুর গতিপথ নিয়ন্ত্রিত হয় আশা করি এই উত্তরটা তোমরা ভালো করে লিখে নিয়েছো চলো আমরা এবার শেষ প্রশ্নের উত্তর লিখব প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দেখো যে চারের যে প্রশ্ন ছিল ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো উত্তর লেখা শুরু করো বর্তমান ভারতে দ্রুত গতিতে নগরায়ন ঘটছে অপরিকল্পিতভাবে নগরায়নের দরুন ভারতে নগরায়নের ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে এই পর্যন্ত এরকম করে শুরু করো তারপরে লেখো প্রথম পয়েন্ট হচ্ছে অপরিকল্পিত নগরায়ন ভারতে নগরায়নের সবচেয়ে বৃহৎ সমস্যা হলো ভারতে কোনো পরিকল্পনা ছাড়াই নগরায়নের বিকাশ হচ্ছে মোট পৌরবাসীর প্রায় 70% প্রথম শ্রেণীর শহরে বাস করে যার মধ্যে আবার 42.6% মানুষ সিটিতে বাস করে মানে মেগা সিটি যেগুলো বড় বড় শহর ফলে শহরে রাস্তাঘাট প্রত্যহ যানজট সমস্যা হয় সরকারি ও বেসরকারি কর্মসংস্থান অন্যান্য ক্ষেত্র সব শহরেই অবস্থিত সব কিন্তু শহরেই অবস্থিত ফলে মানুষকে কর্মের জন্য শহরে ভিড় বাড়াতে হয় যেমন মুম্বাই কলকাতা বেঙ্গালুরু এই তিনটে শহরের নাম এখানে লেখা হয়েছে আরো অনেক শহর আছে তো তিনটে গুরুত্বপূর্ণ এরপরে দেখো শহরমুখী প্রবণতা শহরমুখী প্রবণতাটা 2 নম্বর পয়েন্টে লিখবে যে শহরমুখী প্রবণতা দেখো সাম্প্রতিককালে গ্রাম থেকে দলে দলে মানুষ কাজ সুযোগ সুবিধা শিক্ষা সহ আরো উন্নত জীবনযাপনের আশায় শহরে আসছে 2011 খ্রিস্টাব্দের জনগণনায় দেখা গেছে ভারতে এই প্রথম গ্রামীণ মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়ে শহরে মোট জনসংখ্যা বেড়েছে 32.12%। 3 নম্বর পয়েন্ট লিখবে যে পরিকাঠামো অভাব শহর ও নগরে বাড়িগুলির বিন্যাস পরিবহন স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বিদ্যুতের যোগান এবং জল নিকাশি ব্যবস্থা নিয়ে গড়ে ওঠে শহরের পরিকাঠামো তাহলে এই পরিকাঠামোগুলোর কিন্তু অভাব আমাদের ভারতবর্ষে রয়েছে চার নম্বর দেখো পরিবহন ব্যবস্থা অপরিকল্পিতভাবে বসতি গড়ে ওঠায় বিভিন্ন শহরে পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়েছে ভারতের বেশিরভাগ শহরে জনসংখ্যার চাপ বেশি থাকায় পরিবহন ধীর গতি সম্পন্ন হয়ে যাচ্ছে তাহলে 3 এবং 4 নম্বর পয়েন্ট আশা করি তোমরা ঠিক করে লিখে নিয়েছো চলো 5 নম্বর পয়েন্টে যাব 5 এবং 6 এই দুটোই হচ্ছে শেষ পয়েন্ট 5 এ দেখো জল নিকাশি ব্যবস্থা পূর্ব ভারতের শহর সংলগ্ন নদীগুলোতেই পৌর আবর্জনা নিক্ষেপ করা হতো কিন্তু পরিবেশ সচেতনতা বাড়ায় তা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে
বেশিরভাগ শহরে বিকল্প ব্যবস্থা গড়ে না ওঠায় সমস্যায় ভুগছে। এবং শেষ পয়েন্ট দেখো যে বিদ্যুৎ প্রয়োজনের তুলনায় বিদ্যুতের ঘাটতি ভারতের বেশিরভাগ শহরে উল্লেখযোগ্য সমস্যা। যতটা প্রয়োজন ততটা কিন্তু বিদ্যুৎ নেই, তাই এটা কিন্তু একটি সমস্যামূলক ব্যাপার। তাহলে আশা করি সমস্ত উত্তরগুলো তোমরা সঠিকভাবে লিখে নিয়েছো। ভিডিওটি যদি ভালো লাগে এক্ষুনি একটি লাইক করে দাও, আর পাশে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে। যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের উত্তর এখানেই পাওয়া যায়। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। অনেক ধন্যবাদ তোমাকে ভিডিওটি দেখার জন্য।